শব্দ ব্যবহার কি করা হয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তাহলে আজকের ক্লাসে শিখুন করে চলো আমরা কি চলে যাই হচ্ছে শ্রেণী বিভাগে। প্রথমে যদি আমরা বলি তাহলে শব্দটা কি, শব্দ কিভাবে তৈরি হয়, শব্দ হচ্ছে কয়েকটি ধ্বনি একত্রিত হয়ে কি তৈরি করে শব্দ তৈরি করে। তাহলে শব্দের শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনা আগে করেছিলাম, ভাগ করা হয়েছে। এর মধ্যে হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। যেমন
বেশি পাবো আমরা বিদেশি জগতে। সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, তারপর হচ্ছে ঐতিহাসিক যাই বলো, এগুলো কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের একটা এই সম্পর্ক করে উঠেছিল আন্তঃসম্পর্ক। ধরো অনেকে ব্যবসা করতে হচ্ছে আমাদের দেশে আসছে বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ এটা তো তোমরা সমাজের ইতিহাস যে পড়ো, তোমরা ইতিহাস পড়ার প্রথম অধ্যায় যদি আছে অষ্টম শ্রেণীতে যে প্রথম অধ্যায়টা পড়েছো ঔপনিবেশিক শাসন আমল, সেইখানে তোমরা নিশ্চয়ই দেখেছো কারা কারা আমাদের দেশে বাণিজ্য করতে এসেছে। তাহলে তাদের তো তারা আসছিল কেন? ব্যবসায়িক কারণে। আবার রাজনৈতিক কারণে অনেকে এসেছে, তাহলে অনেকে কি বাংলাদেশের সঙ্গে এসে তারা একটা কি আন্তঃসম্পর্ক মানে ভিতরের একটা সম্পর্ক তৈরি করেছে। আর এই সম্পর্কটা হয় সেইসব দেশে বহু ভাষা মানে কি বহু ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় কি পেয়েছে, স্থান পেয়েছে। তাহলে লক্ষ্য করো আচ্ছা এই শব্দগুলোকে তাহলে কি শব্দ বলা হয়, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হয়। আবারও বলতেছি রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, হ্যাঁ হচ্ছে যেটা এগুলি আমরা যে কারণেই বলি সেই কারণে আমাদের দেশে তারা এসেছে, এসে কি আমাদের দেশের সাথে একটা আন্তঃসম্পর্ক তৈরি করেছে, আর এই সম্পর্কের ভিত্তিতে বিদেশের ভাষা থেকে কিছু শব্দ আমাদের ভাষায় স্থান করে নিয়েছে। আর এই শব্দগুলোকে কী শব্দ বলা হয়, বিদেশি শব্দ বলা হয়। এইবার আসি আমরা হচ্ছে বিদেশি শব্দ এইটুকু হবে না, আমাদের আরও বেশি জায়গা লাগবে। Thank you.
বাকি যে আর দুইটা রয়ে গেল আমাদের, আমরা তো উৎস বিবেচনায় শুধু শব্দের শ্রেণীবিভাগটা দেখি। এরপরে ধর আরো দুইটা আছে আমাদের, একটা হচ্ছে পদ বিবেচনায় আর একটা তাহলে কি গঠন বিবেচনায়। তো পদ বিবেচনায় গঠন বিবেচনায় আর টোটাল শব্দের ভিতর থেকে কিছু বলে দিই, আগামীকালকে হলে মনে হয় ভালো হবে, কারণ এখন তোমাদের শেষ করা যাবে না, সময় প্রায় শেষের পথে। তো সেই হিসেবে আমি এখন চাইবো তোমাদের সাথে একটু কথা বলতে, তো তোমরা একটু লাইনে থাকো। আর বাড়ির কাজ বলতে কি বাড়ির কাজটা আমি লিখে দিচ্ছি তোমাদের। উৎস বিভাজন